দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মজুদদার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে একই সঙ্গে বৃদ্ধি করতে হবে উৎপাদন সক্ষমতা জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক বাজেট সংবাদ সম্মেলনে উত্থাপন করা হয় এই প্রস্তাব এছাড়া ব্যাংক হার তিন শতাংশ বৃদ্ধি এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ভূমি ও স্বর্ণখাত উন্মুক্তকরণের প্রস্তাব দিয়েছে সংগঠনটি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আলী ফয়সল মহাসচিব শামীম হায়দার রাজনৈতিক উপদেষ্টা এজাজুর রসুল সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে